लाइक शेयर एंड सब्सक्राइब सब्सक्राइब देखाओ ये अच्छा और अम्मू बिरियानी रान्ना करते शुक्रवार माने अम्मू राते मजार बिरियानी আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন এন্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি কিবরিয়া এবং আমার পাশে আজকে আছে আফসিন আফসিন আর আমার এটা হচ্ছে আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে আয়াত। ও হচ্ছে ফ্রেশ হচ্ছে, ও নামাজ পড়ার জন্য রেডি হচ্ছে। তো আফসিন রেডি অলরেডি। তো সবাইকে বলো জুম্মা মুবারক, সালাম দাও সবাইকে। জুম্মা মুবারক জুম্মা মুবারক। আসলে জুম্মার দিন মনে হয় যে ঈদে ঈদ ঈদ লাগে। তো সবাইকে সালাম দাও। ও তোমার হাত কই? আচ্ছা, ও সবাইকে সালাম দিছে। আর আশা করি সবাই নিরাপদে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে জুম্মার দিন, এই তো জুম্মার দিন মানেই হচ্ছে মজার মজার খাবার, আম্মুর হাতে মজার খাবার এবং নামাজ। এবং তো এই তো আসলে মনে হয় যে সকাল সকাল উঠে, এবং সবার উদ্দেশ্যে বলি কেউ নামাজ মিস করবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ বাদ দিবেন না। যেখানেই থাকেন নামাজটা অবশ্যই পড়বেন, অবশ্যই নামাজটা কাজের চেয়ে নামাজটা বেশি জরুরি। তো আমরা আসলে ঈদের দিন যেভাবে সকালে উঠে গোসল করি, নামাজের জন্য রেডি হই, তো শুক্রবারের দিনটাও আমরা এভাবেই তাই করি। তো আজকে আপনারা আমার ছোট্ট এই চ্যানেলটির এই ভিডিওটি এনজয় করেন। তো সামনে আছে আজকে আম্মু কি রান্না করবে। আজকে আম্মু রান্না করবে আমাদের সবার ফেভারিট বিফ বিরিয়ানি। তো আমি এখন নামাজে যাব, তো নামাজে যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দেখতেই পাচ্ছেন আমি নামাজ থেকে বের হয়েছি। আর নামাজ থেকে বের হয়ে প্রতি জুম্মার দিনই দেখতে পাই আমি যে হরেক রকমের ফেরিওয়ালা হরেক রকমের খাবার দাবার অনেক কিছু নিয়ে বসে। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক গরিব দুঃখীরা দাঁড়িয়ে আছে। আসলে অবশ্যই আপনারা যদি পারেন অবশ্যই ওনাদেরকে একটু কিছু দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই দান খয়রাত করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো করবে। তো চলেন দেখি ঘুরে ঘুরে, এখানে মেলার মতো মনে হচ্ছে, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখছিলাম যে আচার বিক্রি হচ্ছে, তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিওটা শ্যুট করে নিই। তো কার কার মনে পড়ে ছোটোবেলায় এরকম আচার খাওয়ার কথা। আর এখানে ছোলা বুট এগুলো বিক্রি করছিল। তো ভাবলাম যে আপনাদের জন্য এটাও একটু ভিডিও করি, কারণ এটা বানানো দেখতে আমার খুব ভালো লাগে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এসব আসলে ছোটোবেলার কথা কার কার মনে পড়ছে এগুলো দেখে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে এটাও কমেন্টসের মাধ্যমেই জানাবেন। আর ভালো লাগছিল দেখে। তো আমরা চলে আসলাম রান্নাঘরে। আয়াতের আব্বু আর আয়াত খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তো আম্মুকে বলছিল। তো শুক্রবার হলে ওরা প্রায় এই বিরিয়ানিটা খুব পছন্দ করে আম্মুর হাতের। তো আমি একটু আম্মুকে হেল্প করে দিচ্ছিলাম। এই যে এভাবে মাংসটা কেটে নিয়েছি। তো আম্মু পাশ থেকে আমাকে বলে দিচ্ছে এটা এটা দাও। তো আমি আবার দিচ্ছি, মশলাগুলো দিয়ে দিলাম। এখানে 1.5 কেজির মতো মাংস আছে। এই যে যাবতীয় যত মশলা আছে দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, লবণ, চিনি, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, জয়ফল এবং জয়ত্রী বাটা সব দিয়ে দিলাম। আম্মু পাশ থেকে বলে দিচ্ছে আর আমি দিয়ে দিলাম। তো আম্মুর হাতের এই বিরিয়ানিটা আমারও অনেক ভালো লাগে। দিয়ে দিলাম 1 কাপ টক দই। आदा रसुन पेस्ट এটাকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আম্মু যেভাবে যেভাবে বলছে। এই মাংসটা মাখিয়ে ২-৩ ঘন্টা রেখে দিতে পারলে এই বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়। তো আমরা আর বেশি সময় ছিল না, তো আমরা সাথে সাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আয়াত আর আয়াতের আব্বুর তো খুবই পছন্দ এই বিরিয়ানিটা, আর আমার শ্বশুরও পছন্দ করে, আমারও ভালো লাগে। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটা অনেকটা মিষ্টি টাইপের, এই পেঁয়াজটা গলে যায় খুব তাড়াতাড়ি। তো আমি ভালো করে মাখিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনাদের সময় বেশি থাকলে আপনারা একটু বেশিক্ষণ ধরে মাখিয়ে রেখে দিবেন, তাতে করে টেস্টটা আরও ভালো আসবে। তো এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এদিকে আমার ছোট্ট সোনা আফসিন নামাজ পড়ছে, সবাইকে আজকে দেখছে যে নামাজ পড়ছে জুম্মার, তো ও পড়বে। আফসিন তো নামাজ পড়ছে, ওদিকে দেখি মা ছেলে কি করছে, বিরিয়ানি রান্না করতেছে। শুক্রবার মানে আম্মু রাতে মজার বিরিয়ানি। এই যে আম্মু তো ওদের সব প্রতি শুক্রবারে তারা বিরিয়ানি খাবে, কোনোদিন বিফ কোনোদিন চিকেন। মানে আমার ছেলে, বড় ছেলে বিশেষ করে এই খাবারের প্রতি বেশি এখন কমে গেছে, আগের ছেলে লাগে। তারপরে খুব মজা লাগে শুক্রবারের দিনে আম্মুর হাতে এরকম বিরিয়ানি করে আপনাদেরকে খাওয়াতে। কিন্তু আসলে আপনারা এত দূরে সবাই থাকেন, আসলে খাওয়ানো হয় না। একদিন ইনশাআল্লাহ ইচ্ছাটা হয়তো পূর্ণ। আল্লাহ খুব ভালো রান্না করেন, আপনারা ওকে বেশি বেশি সাপোর্ট করবেন। একদিন ইনশাআল্লাহ আপনাদের কারণে অনেক উপরে উঠতে পারবে ইনশাআল্লাহ। সেই সিঁড়িটা আপনাদের ইনশাআল্লাহ হয়তো বা একদিন আপনাদের ভাগ্য হতে পারে আম্মুর হাতে বিরিয়ানি খাওয়া। তো দাওয়াত থাকলো, চলে আসবেন। বাংলাদেশে ঢাকায় আসলে কেউ চলে আসবেন আমার বাসায়। বিরিয়ানি হয়ে গেছে, ছেলের সঙ্গে আপনারা উপভোগ করুন আম্মুর হাতের মজার বিরিয়ানি। কে কে খাবেন চলে আসেন সবাই, সবার জন্য সবার দাওয়াত থাকলো আমার পক্ষ থেকে, সবার দাওয়াত রইল। আয়াত দাদির বিরিয়ানি, হাতের বিরিয়ানি নিয়ে বসছে। দাদির হাতের বিরিয়ানি কেমন? অনেক অনেক টেস্ট। আয়াত তো খুবই মজা করে খেতে পছন্দ করে এই দাদির হাতের বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন ও সাথে আবার এটা কি বেগুনের টক, ওয়াও আচারি বেগুন, খুব মজা না? তাহলে মজা করে খাও। নামাজ পড়ে এসে দাদির হাতে মজার পোলাও খাচ্ছে। আপনি মজা ইয়াম ইয়াম টেস্টি টেস্টি বলো, কিভাবে তুমি টেস্টি বলো? নাম 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 এরকম দেখাও, টেস্টি হলে কি যেন দেখাও তুমি। হ্যাঁ ওয়াও, আফসিন খুব মজা করে খাচ্ছে, আয়াতও খুব মজা করে খাচ্ছে। দাদির হাতে বিরিয়ানি মজা। যদি মজা হয় তাহলে দুজনে মিলে বলো মজা। আচ্ছা মজা করে খাও। হ্যাঁ বিসমিল্লাহ বলছিলা, আর খাওয়ার পরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। ওকে বাই বাই দিয়ে দাও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। আচ্ছা কমেন্টস বলো কেন, বলো সাবস্ক্রাইব। Yay, good. तो ये आम्मू खबर नहीं बसे गेছি बिरियानी আমার ফেভারিট বিরিয়ানি। तो आशा करी आजकल ये छोटो भिडियोटी अपन भलो लेगे। अपनारा जुम्मार दिन की करें अवश्य कमेंट्सर माध्यम जानाबें। एरकम अपन खबर खेते एरकम भाव ईदर मत पालन करते भलो लागे कि ना। और विशेषकर आम्मुर हाथे रान्ना हमें एकटू खे देखी अपन एक केमन हो मजाई है कारण आम्मुर हाथे सब समय मजा है। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बाबा एकदम पूरा काच्ची बिरियानी अनेक मजा दावत थाकलो सबार अवश्य ढाका आसले आमादेर बासाय आसबेन और आम्मुराते बिरियानी खेये जाबेन। तो भिडियोटी शेष करार आगे केमन लागे मादेर हातेर रान्ना आमी जानी सबार मायेर हातेर रान्नाई सबार काछे भालो लागे। तो आमार मायेर रान्ना तो आमार मायेर हातेर रान्ना तो आमार काछे खूब भालो लागे। तो आमार मायेर जोन्नो दोया करबेन এবং আমিও আপনাদের সবার মার জন্য দোয়া করি এবং যারা পৃথিবী যাদের মা পৃথিবীতে নেই তাদের জন্য দোয়া করি এবং তাদের মায়ের জন্য দোয়া করি। আর এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এবং এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা এখন পর্যন্ত যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং ভালো না লাগলে ডিসলাইকের অপশন আছে আপনারা ডিসলাইক দিতে পারেন। তো আমার আপনাদের মতামতটা আমার জানা খুব দরকার, অবশ্যই আপনারা জানাবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা সামনে এগোতে পারবো না। আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি কিবরিয়া বিদায় নিচ্ছি। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could've played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time, that is not a guy that